হ্যালো বন্ধুরা, আমাদের পাতাল ঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আনাচে কানাচে রাতভর কান্নার আওয়াজ, জানুন কলকাতার এই বাড়ি ভূতের ইতিহাস। কলকাতার ভূতের বাড়ি বললে সবার আগে পুতুল বাড়ির কথাই মনে আসে। এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। তবে এই বাড়ির ভূতের গল্পের সঙ্গে মিশে আছে বঞ্চনার ইতিহাসও। 17 হরচন্দ্র মল্লিক লেন আহিরি টোলায় কলকাতার পুতুল নামে পরিচিত। শতাব্দী প্রাচীন এই বাড়িটির বেশ নাম ডাক রয়েছে, খানিকটা নির্মাণ শৈলীর জন্য আর বাকিটা অশরীরীদের সৌজন্য সোশ্যাল মিডিয়ায়। এই বাড়িতে নাকি ভূত রয়েছে। বাড়ির বারান্দায় উপরের তলায় কুঠুরিতে তাদের আত্মাদের দেদার আনাগোনা। তবে ভূত থাকুক বা না থাকুক, উত্তর কলকাতার এই বাড়ি নিয়ে মুখে মুখে ঘোরে নানান গল্প। গুজব রয়েছে এই বাড়িতে নাকি আগেকার দিনে বাবুরা মহিলাদের নিয়ে এসে নির্যাতন চালাতেন, অনেক সময় তাদের খুনও করা হয় এখানে। বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন জলপথে পণ্য পরিবহন হতো, সেই সময় কলকাতার ঘাটে ঘাটে নৌকা চলত। তার মধ্যে জনপ্রিয় ঘাট ছিল আহিরি টোলা, আর এর পাশেই ছিল অনেক গুদামঘাটযুক্ত বাড়ি। এখানে নিরাপদে মালপত্র সংরক্ষণ করা হতো বলে জানা যায়। এই পুতুল বাড়ি সম্ভবত 1800 সালের প্রথম দিকে বা তারও আগে নির্মাণ হয়। এরপর প্রায় 70 বছর ধরে গুদাম হিসেবে ব্যবহৃত হয় এই বাড়ি। 1869 সালে বৈকুণ্ঠ নট্ট এই বাড়িটিকে ভাড়া নিয়ে শুরু করেন বিনোদনের জন্য। বয়সের ভারে জীর্ণ এই বাড়ির দোতলা ও ছাদ জুড়ে রয়েছে বিচিত্র সব পুতুলের মূর্তি। আধখানা মাথা, হাতকান ভাঙা মূর্তিগুলোর অধিকাংশেরই অবস্থা শোচনীয়। আগাছায় ঢাকা জরজীর্ণ বাড়ি, সঙ্গে গল্প সিনেমায় ভূত আর পুতুলের যোগ দেখা জনতা খুব সহজেই সবকিছু দুয়ে দুয়ে চার করে ফেলে। এই বাড়ির মাথায় একটি পুতুল দাঁড়িয়ে রয়েছে। পুতুলের তৈরি এই বাড়ির নামকরণ করা হয়েছে এই থেকে। বাড়ির দেওয়াল থেকে উঠোন সবেতেই আগাছা ছেয়ে গেছে। 2016 সালে দ্য টেলিগ্রাফ এর কলকাতায় ভূতুরে বাড়ির লিস্টে এই পুতুল বাড়ির নাম উল্লেখ করা হয়। বাড়িটি ইতিমধ্যে হেরিটেজ বিল্ডিংসের তকমাও পেয়ে গেছে। ভূত নয়, মানুষের উৎপাত আটকাতে এই বাড়ির গেটে পাশে লাগানো হয়েছে ফ্লেক্স, তাতে লেখা কঠোরভাবে প্রবেশ নিষেধ। ভূত সংক্রান্ত তথ্যগুলি সম্পূর্ণ মিথ্যে, তাতেও প্রভাব পড়েনি। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।